নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বন্ধুরা আমি আজকে ছাদে এসেছি মূলত দু একটা ফল কি সবজি খুবই কম হচ্ছে এখন কারণ আমরা যে সমস্ত গাছ বর্ষাকালে বসিয়েছি বর্ষার গ্রীষ্মকালে বসিয়েছি আর এই বর্ষার শেষ প্রান্তে এসে গেছি আর সেই সময় সেই গাছ আমরা নষ্ট করে দিচ্ছি কারণ গাছগুলোই নষ্ট হয়ে গেছে আর বর্ষার শেষ প্রান্তে এসে আমাদের যে গাছগুলো থেকে অল্প অল্প যে সমস্ত সবজি পাচ্ছি সেটাই তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো কী কী আমি হারভেস্ট করলাম দেখতেই পেলে যে করলা ড্রাগন আমি তুলছি আজকে একটাই ড্রাগন ছিল প্রচুর ডাকন এখন হচ্ছে আর যে করলাগুলো আগে যে গাছগুলো দেখছেও যে প্রচুর পরিমাণে করলা হয়েছে অনেকটা বড় বড় সাইজ আর এখন সেগুলো খুব ছোটো ছোট হয়ে এসেছে যাই হোক যেটা পাওয়া যাচ্ছে আমাদের তাতেই সন্তুষ্ট তা আজকে আমি দেখলাম যে অল্প কিছু আছে যেটা একটা মানুষের একটা দিনে চলে যাবে তাই কি আছে বলো আমরা এতেই সন্তুষ্ট ছাদ বাগানে আমরা যতটুকু পাচ্ছি জৈবভাবে আমাদের তা তেই সন্তুষ্ট আর আমরা দেখো যে কোনো সবজি যদি একটা নিজের হাতে তৈরি করি সেটা অনেকটাই আনন্দ আমাদের কাছে সেই রকমই দেখো একদম শেষ প্রান্তে চলে এসেছে এই ঢেঁড়সগুলো হচ্ছে যে কটা পাচ্ছি আমাদের তাতেই আনন্দ কারণ এই গাছ আর শীতকালে ফল দেবে না হয়ে এসেছে আমাকে নতুন করে তৈরি করতে হবে আবার শীতের প্রস্তুতি নিতে হবে মাটি এই মাটিকে আমি রেখে দিই আবার যে মাটি আমার বস্তায় ভর্তি করা আছে সেই নতুন মাটিতে আমি শীতের জিনিস এই হয়তো এই একে ব্যাগ বা টপ থাকবে কিন্তু মাটিটা আমি প্রতিবার বদলে দিই দেখো রোজের মতন আমি লঙ্কা গাছ থেকে আমি রোজের মতন তুলে নিই গাছের মধ্যে যেহেতু ছাদের নিজের আছে যতটুকু লাগে ততটুকু আমি তুলে নিই এই গাছগুলো আমি সমস্তটাই তোমাদের বলেছি যে আমি বীজ থেকে তৈরি করেছি আর দেখো বেগুন এই গাছগুলো আমি নষ্ট হয়ে এসেছে বলেই এদেরকে আমি আবার নতুন করে তৈরি করব। এই গাছগুলো আমি তৈরি করেছি আর বেগুন গাছ আগের বছরের গাছ ওই অনেক বছর মানে অনেকটা টাইম হয়ে যাচ্ছে নতুন গাছ বসালে আবার নতুন ভালো ফল পাবো এই গাছটা আমি একটা বছর ধরে প্রচুর বেগুন খেয়েছি আর এই লঙ্কা দেখো সাধারণ কোনো সার না দিয়েই হচ্ছে শুধুমাত্র জৈব মাটি মিশিয়ে রেখেছিলাম সামান্য আটার গ্রো ব্যাগে আমি বসিয়ে রেখেছি প্রচুর লঙ্কা আমার লঙ্কা তো প্রতিদিনই লাগে কিন্তু এটা ছাদ থেকে প্রতিদিনের গিয়ে তুলে নিয়ে আসি এই গ্রো আছে দেখো এইগুলো যে আমরা পাচ্ছি আমি কোনো রকম রাসায়নিক কীটনাশক আমি ব্যবহার করি না একটা কুমড়োও হয়েছে গাছটা শুকিয়ে গেছে তাই কুমড়োটাও তুলে নিলাম বরবটি দুটো ছিল আরও গাছে আছে সবটা তোলা হয়নি তো এইটুকু দেখো এগুলো যা আজকে সংগ্রহ করলাম একটা মানুষের একটা দিনের মতন হয়ে যাবে লঙ্কাটা হয়তো সারা দিন যাবে তো দেখো এই জৈব সম্পূর্ণ জৈবভাবে যদি আমরা যেটুকু খাবার পাই গাছের ফুল হয়ে গেল দুটো ফল ঠাকুরের হয়ে গেল এতটা সবজি হয়ে গেল। তাহলে তোমরাও করতে পারো দেখো এইগুলো তো আমরা এমনিই পাই না জৈবভাবে কোনো রকম আমি কীটনাশক ব্যবহার করিনি কাঁচা বর্বটি তুমি এমনিই ছাদে গেলে মিষ্টি লাগে খেতে ভালোই লাগে তোমরাও করতে পারো তা বর্ষার শেষে আমি এইটুকু সবজি নিলাম তোমাদেরকে সেটা আমি কি হারভেস্ট করলাম দেখিয়ে দিলাম বন্ধুরা তাহলে বন্ধুরা তোমরাও করতে পারো আর নিজের হাতে জিনিস খুবই আনন্দ লাগে যেমন ঠাকুরকে একদিকে ফুলও দিলাম ফলও দিলাম আবার অল্প সবজিও পেলাম তাহলে বন্ধুরা আজকে এইটুকুই আমি অন্য কোনো ভিডিও ভালো নিয়ে তোমাদের কাছে আসবো অল্প আজকে এইটুকুই দিলাম